ডিয়ার ভিউয়ার্স, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মুহাম্মদ কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গ দেয় এবং ভারতের বিরুদ্ধে প্রচার করতে থাকে। এতে ভারত তার কী হাল করেছিল তা বিশ্বের সবাই জানে। ভারত মালয়েশিয়া থেকে পাম তেল আমদানি বন্ধ করে, সেখানে পাম তেলের দাম অনেক কমে যায় এবং চাষিরা বিদ্রোহ করতে থাকে। অবশেষে মাহাতির মুহাম্মদকে পদত্যাগ করতে হয়। ঠিক একই রকম অবস্থা হবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খালিস্তানি জঙ্গি সমর্থনের জন্য ভারত কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে, কানাডার নাগরিকদের ভিসা প্রদান নিষিদ্ধ করে, কানাডার মুসুর ডাল আমদানি নিষিদ্ধ করে এবং ভারত কানাডায় চাল রপ্তানি বন্ধ করে। এতে কানাডার সম্মান ক্ষুণ্ণ হয়। এখন সেখানে কানাডার নাগরিকরাই ট্রুডোর বিরুদ্ধে বিদ্রোহ করছে এবং তার ভোট পার্সেন্টেজ কমে যাচ্ছে। এখন পদত্যাগ বা ভোটে হার শুধু সময়ের অপেক্ষা এবং ট্রুডোর রাজনৈতিক কেরিয়ার এখানেই সমাপ্তি হবে।